সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বঙ্গবন্ধু কলেজের পক্ষ থেকে তোমার জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। আজ আমি তোমাদের পড়াবো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় ক্লাস। তোমরা এর আগে একটি ক্লাস করেছো, তোমাদের প্রথম ক্লাস কেমন লেগেছে তা তোমরা আমাকে তোমাদের ফেসবুকের কমেন্টের মাধ্যমে জানাবে। তো আসো আজ আমরা দ্বিতীয় ক্লাস শুরু করি। আজকের ক্লাসের পড়া হচ্ছে উৎপাদনশীলতা। আজকে আমরা উৎপাদনশীলতা সম্বন্ধে সব কিছু জানবো। তোমরা প্রথম ক্লাসে শিখেছিলে উৎপাদন কাকে বলে, উৎপাদন উপযোগ কাকে বলে, উপযোগের প্রকারভেদ এইসবগুলো। আজকে আমরা শিখবো উৎপাদনশীলতা কী, উৎপাদনশীলতা কয় প্রকার, আর অন্য অন্য জিনিসগুলো। প্রথমে আসে উৎপাদনশীলতা। তোমরা একটি সংজ্ঞা দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে উৎপাদিত পণ্য এবং উৎপাদনে ব্যবহৃত উপাদানের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। এখানে আইএলওর একটি সংজ্ঞা দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আইএলও বলছে, ইন দ্য ব্রডকাস্ট কনসেপ্ট, বৃহৎ আকারে বলা যায়, প্রোডাক্টিভিটি মে বি টেকেন অফ কনস্টিটিউট দ্য রেশিও অফ অ্যাভেলেবল গুডস অ্যান্ড সার্ভিসেস টু দ্য পোটেন্সিয়াল রিসোর্সেস অফ দ্য গ্রুপ, কমিউনিটি অর দ্য কাউন্ট্রি। অর্থাৎ একটি দেশে বা একটি সমাজে বা একটি গ্রুপে যতগুলো উপাদান রয়েছে এবং যেগুলো উপাদানগুলো অ্যাভেলেবল পাওয়া যায়, তাদের অনুপাতের যে অবস্থা সেটাই হচ্ছে তোমার উৎপাদনশীলতা। এখন আমরা দেখি উৎপাদনশীলতাকে সমীকরণ আকারে কীভাবে দেখানো যায়। তোমরা দেখতে পাচ্ছ উৎপাদনশীলতা সমান হচ্ছে মোট উৎপাদিত পণ্য ডিভাইডেড বাই উৎপাদনে ব্যবহৃত মোট উপাদান, অর্থাৎ আউটপুট বাই ইনপুট। উৎপাদনশীলতা হচ্ছে সেইটা তুমি যেসব পণ্যগুলো, মানে তুমি যেসব উপাদানগুলো আউটপুট হিসাবে দেবে, আউটপুট হিসাবে পাবে, আর উৎপাদন হিসাবে যেসব উপাদান ইনপুটগুলো দেবে তাদের অনুপাত। এবার আমরা জানবো উৎপাদনশীলতার প্রকারভেদ। উৎপাদনশীলতা মোট ছয় প্রকার। এক, শ্রমের উৎপাদনশীলতা। দুই, যন্ত্রের উৎপাদনশীলতা। তিন, কাঁচামালের উৎপাদনশীলতা। চার, মূলধনের উৎপাদনশীলতা। পাঁচ, মোট উৎপাদনশীলতা। ছয়, আর্থিক উৎপাদনশীলতা। আমরা একে একে এদের বিস্তারিত জানব। প্রথমে আসো শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা দেখতে পাচ্ছে একটি সংজ্ঞা দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে মোট উৎপাদনের একক এবং মোট শ্রমঘণ্টা অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। অর্থাৎ শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে কি, মোট উৎপাদনের আর্থিক মূল্য বাই মোট ব্যয়ের পরিমাণ। অর্থাৎ তুমি কি পরিমাণ শ্রম ব্যয় করছো আর মোট কি পরিমাণ উৎপাদন আসছে তার উৎপাদন তার অনুপাতকেই শ্রমের উৎপাদনশীলতা বলে। তারপরে আসো যন্ত্রের উৎপাদনশীলতা। এখানে বলা হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ এবং মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। অর্থাৎ যন্ত্রের উৎপাদনশীলতা সেটাই তুমি মোট কত, মানে একটি যন্ত্র কতক্ষণই তুমি ব্যবহার করছো আর কী পরিমাণ তুমি উৎপাদনের পরিমাণ পাচ্ছ তার অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। তারপরে আসো কাঁচামাল উৎপাদনশীলতা। এখানে বলা হচ্ছে মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনের ব্যবহৃত মোট কাঁচামালের মূল্যের অনুপাতকেই কাঁচামালের উৎপাদনশীলতা বলে। অর্থাৎ কাঁচামালের উৎপাদনশীলতা সেটা যেটা হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি কি পরিমাণ কাঁচামাল একটি পণ্য তৈরিতে ব্যবহার করছো এবং কি পরিমাণে উৎপাদন পাচ্ছ তাদের অনুপাতকে কাঁচামালের উৎপাদনশীলতা বলে। তারপর আসো মূলধনের উৎপাদনশীলতা। এখানে বলা হচ্ছে সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতকেই মূলধনের উৎপাদনশীলতা বলে। অর্থাৎ এখানে মূলধনের উৎপাদনশীলতা হচ্ছে এরকম, তুমি কি পরিমাণে মোট মূলধনের পরিমাণ ইনভেস্ট করছো
আর তুমি কি পরিমাণে মূলধন ইনভেস্ট করে মোট উৎপাদন পাচ্ছ তাদের অনুপাতকে বলছে মূলধনের উৎপাদনশীলতা। তারপরে আসো মোট উৎপাদনশীলতা। এখানে বলা হচ্ছে মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনে ব্যবহৃত মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। অর্থাৎ মোট উপকরণ কি ব্যবহার করে তুমি কি পরিমাণে মোট উৎপাদন পাচ্ছ তার অনুপাতকেই বলছে মোট উৎপাদনশীলতা। সর্বশেষ আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা হচ্ছে এরকম সংযোজিত মূল্যের মরিপান এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতকে আর্থিক উৎপাদনশীলতা বলে। অর্থাৎ তুমি কি পরিমাণের উপকরণকে রূপান্তর মূল্যে রূপান্তর করছো এবং কি পরিমাণে তুমি সংশোধিত মূল্য পাচ্ছ তার অনুপাতকে বলছে আর্থিক উৎপাদনশীলতা। এবার আসো আমরা পড়ি উৎপাদনের আওতা। উৎপাদনের আওতা আমাদের অর্থনীতির ক্ষেত্রে মানে জীবন দশায় অনেক অনেক গুরুত্বপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে আমরা উৎপাদনশীলতা আওতা দেখতে পাই, তা হচ্ছে একটা কৃষি ক্ষেত্রে, দুই ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, তিন শিল্প ক্ষেত্রে, চার সেবা ক্ষেত্রে, পাঁচ অর্থনীতি ক্ষেত্রে। এগুলোর ক্ষেত্রে উৎপাদনশীলতার গুরুত্ব অনেক বেশি। এবার সে উৎপাদনশীলতার গুরুত্ব, উৎপাদনশীলতার গুরুত্ব অনেক বেশি আমরা কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে। এক হচ্ছে মুনাফা বৃদ্ধি, দুই ব্যবসা সম্প্রসারণ, তিন ক্রেতা সন্তুষ্টি অর্জন, চার অর্থনৈতিক উন্নয়ন, পাঁচ সম্পদের সদ্ব্যবহার। আমাদের জীবন চলার পথে এইসব ক্ষেত্রে উৎপাদনশীলতার গুরুত্ব অনেক বেশি। একজন ব্যবসায়ী তার মুনাফা বৃদ্ধি করতে উৎপাদনশীলতা বিশেষভাবে গুরুত্ব বহন করে, ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্ব বহন করে, ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবসায়ী তার উৎপাদনশীলতার দিকে নজর দেয়, চার অর্থনৈতিক উন্নয়নের দিকেও একজন উৎপাদক উৎপাদনশীলতার গুরুত্ব দেখে, পাঁচ সম্পদের সদ্ব্যবহারের দিকে সে খেয়াল রাখে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস এখানেই শেষ হলো। তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, আশা করি আবার দেখা হবে।